আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে কিভাবে শত্রু বশ করবেন বা শত্রুকে বশ করে নিজের বাধ্য করে রাখবেন। তো আমাদের অনেকে শত্রু আছে, যারা এই নকশাটা প্রয়োগ করবেন তাদের শত্রু বশীভূত হয়ে যাবে। তো সবাইকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, কলে অথবা ইমুতে। তো এই যে নকশাটা, এটা আদি এবং আসল সুলেমানির নকশা। এটা বাংলাদেশে বা ইন্ডিয়াতে কোনো বইয়েতে এখন পাবেন না, এগুলো বই এখন বিলুপ্ত। এই বইগুলো এখন বাংলাদেশে বা কোথাও নেই, বাজারে কোথাও পাবেন না। তো এই নকশা তাও আমি আমার পুরাতন বই থেকে দিয়েছি আপনাদের সামনে। নকশাটা প্রয়োগের জন্য অবশ্যই আমার অনুমতি নেবেন, আমার অনুমতি ব্যতীত এটা কাজ করবে না। আমার অনুমতি নিতে হবে বাধ্যতামূলক, আমি আগেও বলছি অনুমতি ব্যতীত কাজ করবে না। কাজ করে দেখতে পারেন কিন্তু কাজ হবে না। তারপর নকশাটা যেভাবে আছে বুঝপত্রের উপর ঠিক ওইভাবে নকশা লিখতে হবে, নাম এবং পিতামাতার নাম লিখতে হবে শত্রুর। তারপরে পুরো 21টি নকশা জ্বালাবেন, 7 দিন জ্বালাবেন, প্রতিদিন আপনি জ্বালাবেন 3টা করে, 3 সাথে 21টা, 21টা জ্বালানোর মধ্যে দেখবেন যে শত্রু আপনার বশীভূত হয়ে যাবে। এবং এটার মধ্যে যে মোয়াক্কেল আছে সবগুলো শত্রুর গায়ে চালানো হয়ে যাবে, তখন শত্রু বাধ্যতামূলকভাবে আপনার বশ্যতা স্বীকার করবে। তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই এবং এটা যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, বাঞ্জাদ উঠুনা বিষয়ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।